আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই সংবাদ শিরোনাম। তামাকজনিত রোগে প্রতি বছর মারা যাচ্ছে 1.5 লাখ মানুষ, বাজেটে 65% কর বাড়ানোর প্রস্তাব। হয়রানির অভিযোগে সরকারি গুদামে ধান চাল সরবরাহ বন্ধের হুমকি ব্রাহ্মণবাড়িয়ার মিল মালিকদের। এবং সাংবাদিকদের চাপে রাখতে ডিজিটাল সিকিউরিটি আইন নয়, জানালেন তথ্যমন্ত্রী। এবার বিস্তারিত। আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। তামাকজনিত রোগে বাংলাদেশে প্রতি বছর গড়ে 1.5 লাখের বেশি মানুষ মারা যান। এ অবস্থায় আগামী অর্থ বছরের জন্য 4 স্তরে করের হার 65% বাড়ানোর মাধ্যমে সিগারেট, বিড়ি ও তামাক পণ্যের ব্যবহার কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, নতুন কর হার কার্যকর হলে সিগারেট বিড়ির পাশাপাশি জর্দাগুল ও তামাক পণ্যের ব্যবহার কমে আসবে। শারফুল আলমের রিপোর্ট। সিগারেট, বিড়ি ও তামাক ব্যবহারে প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পরিসংখ্যান বলছে, 2018 সালে তামাকজনিত বিভিন্ন রোগে 1,61,000 মানুষ মারা গেছেন। চিকিৎসা ও উৎপাদনশীলতা ওই সময়ে ক্ষতি হয়েছে 30,560 কোটি টাকারও বেশি। অথচ 2017-18 অর্থ বছরে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে 22,810 কোটি টাকা। তামাক পণ্যের সহজলভ্যতা কমাতে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। যে জর্দা গুল, দোক্তা, খৈনি, সাদা পাতা গুল, এগুলো কিন্তু ব্যাপক ব্যবহার বাংলাদেশে হচ্ছে এবং মহিলাদের মধ্যে তার ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমরা যদি এই তামাক জর্দার উপরে নিয়ন্ত্রণ না করতে পারি, এগুলোর উপরে কর বাড়াতে না পারি এবং এইগুলাতে জর্দার কোটার মধ্যে পিকট্রিল ওয়ার্নিংস না দিতে পারি, তাহলে তামাক তন্ত্র সম্ভব না। মাঠ পর্যায়ে যে কার্যক্রম, এইটার একটা দুর্বলতা আছে। পাশাপাশি বর্তমান আইনটিও বেশ যুগ উপযোগী না। তো আমরা যদি রিচ করতে চাই, এটাকে সফল হতে চাই, তাহলে অবশ্যই আইনটাকে সংশোধন করতে হবে। তামাকের ব্যবহার কমাতে আগামী বাজেটে নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম এ চার ভাগে শুল্ক আরোপের দাবি জানিয়েছেন অনেকেই। তাদের মতে, এ করহার কার্যকর হলে সিগারেটের ব্যবহার অনেকাংশেই কমে আসবে। শুল্ক বাড়িয়ে যে জায়গায় এটার মূল্য নির্ধারিত হচ্ছে, একজন বিনিয়োগকারী যদি কম মূল্যে তার কাঁচামাল উৎপাদনকারীর কাছে দিতে পারেন এবং তার ফলে এবং তিনি যদি কোনোভাবে ট্যাক্স অ্যাভয়েড করার সুযোগ পান, তাহলে কিন্তু এই ধরনের উচ্চ শুল্ক তার জন্য বাড়তি মুনাফার কারণ হতে পারে। অর্থাৎ তিনি কিন্তু উল্টোভাবে এখান থেকে আরও প্রফিট করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের মেজারগুলো নিতে পারি যেখানে বিনিয়োগও আসলে নিরুৎসাহ হবার প্রয়োজন রয়েছে? 86 জন সংসদ সদস্য এবছর মাননীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছেন, টিও লেটার দিয়েছেন, যাতে ট্যাক্স বাড়িয়ে এবং দ্রব্য বাড়িয়ে আমাদের যুব সমাজকে নিরুৎসাহিত করা হয় ধূমপানের ক্ষেত্রে। নতুন ধরনের তামাক পণ্য বন্ধে রেস্টুরেন্টে তামাক সেবনের জন্য বিশেষ স্মোকিং জোন তুলে দিতে হবে। ই সিগারেট নিষিদ্ধ করার পরামর্শও দিয়েছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি মৌসুমে খাদ্য গুদামে চাল সরবরাহে হয়রানি অভিযোগ করেছেন মিল মালিকরা। এর প্রতিবাদে সরকারি গুদামে চাল সরবরাহ বন্ধেরও হুমকি দিয়েছেন তারা। মিল মালিকদের অভিযোগ, এবার দেশের হাওড় অঞ্চলে আকস্মিক বন্যায় অনেক ধান পানিতে নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ ধানই আশুগঞ্জের পাইকারি মোকামে এসেছে আধা পাকা, এর চাল হয়েছে কালচে, কিন্তু সরকারি গুদামে এসব চাল একেবারেই নেওয়া হচ্ছে না। এছাড়া বর্তমানে স্থানীয় বাজারে কেজি প্রতি যে চালের দাম 44 থেকে 45 টাকা, সরকারি গুদামে তার দাম ধরা হয়েছে 40 টাকা। তবে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারি নির্দেশনা মোতাবেক মানসম্মত চাল না হলে তা গুদামে নেওয়া যাবে না। এই পরিস্থিতিতে জেলা সরকারি ধান চাল সংগ্রহ অভিযান ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করছেন মিল মালিকরা। 40 টাকা কেজি চাল তৈরি করে গভর্নমেন্টের ঘরে 40 টাকা বিক্রি করবো গভর্নমেন্টের কাছে, এটাতে যদি তারা আমাদের সহযোগিতা না করে আমাদের চাল দমনে সম্ভব হবে? কৃষকের কাছে আমরা একটা দুটা চাউল ক্রিম হয় বিনির্দেশ বোধাবে যে চাউল 100% দন, এটা আমাদের দ্বারা বর্তমানে অবস্থায় সম্ভব না। সরকারের বিনির্দেশ মতো হলে আমি সাথে সাথে সেটা নামানোর ব্যবস্থা করতেছি এবং সাথে সাথে বিল পালন করার ব্যবস্থা করতেছি। কোনো ধরনের কোনো অসহযোগিতা বা হয়রানির কোনো সুযোগ নেই।
ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে মন্ত্রিসভা। একই সাথে ভোজ্যতেলের মতো চালের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ফজলে রাব্বি রিপোর্ট। বেশ কিছুদিন ধরে অস্থির দেশের চালের বাজার। দুই সপ্তাহের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 8 টাকা। অথচ দেশে এখন চলছে বোরো ধানের ভরা মৌসুম। প্রতি বছর এই সময় চালের দাম কমতির দিকে থাকে, অথচ এবার চিত্র উল্টো। বাজারের এই উল্টো চিত্রে বিস্মিত ভোক্তা থেকে শুরু করে নীতি নির্ধারকরা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি আলোচনায় উঠে আসে। সচিবালয়ে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, দাম বাড়ার কারণ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে মন্ত্রিসভা। মনে হচ্ছে যে এমনও হতে পারে কেউ কেউ হয়তো মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনকে ব্রেক করে আপনার অন্য চালের ব্যবসায় নেমে গেছে, তো সেই জন্য এটা মার্কেটকে খুব স্ট্রংলি মনিটর এবং সুপারভিশন করে যদি কেউ এরকম গিয়ে থাকে। আবার কেউ একটা ধরেন বড় একটা কোম্পানি, আমার ধরেন হাজার হাজার কোটি টাকা আছে, আমি মার্কেটে নেমে সব ধান আর চাল কিনে ফেললাম, স্টক করলাম, তো এইগুলি কতদিন আমি রাখতে পারবো, এই বিষয়গুলি সুপারভিশন করে কুইকলি আপনার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্য সচিব, খাদ্য সচিব আর কৃষি সচিবকেও বসে খুব কুইকলি এই বিষয়টা দেখে এবং মার্কেট সার্ভে করে এই জিনিসগুলো কি কেন এই ভরা মৌসুমে চালের দাম এত বেশি থাকবে। বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তেলের এগেনস্টে যেরকম ড্রাইভ দেওয়া হলো, তো ওই রকম ড্রাইভ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদি আপনার কেউ এরকম আনঅথরাইজড চাল মানে ব্যবসা করে বা এরকম আপনার হোল্ড করে মানে কি বলে মজুত করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে ডিরেক্টিভ দিয়ে দেওয়া হয়েছে। সচিব জানান, জমকালো অনুষ্ঠানে পদ্মা সেতুর উদ্বোধনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, মূল অনুষ্ঠানের পাশাপাশি সবগুলো জেলায় একই সাথে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এদিন বিবিআইএনের আওতায় নেপালকে ট্রানজিট সুবিধা দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। গোপন কক্ষ নিয়ন্ত্রণে রাখায় ইভিএম এর ভোটে বড় চ্যালেঞ্জ, এজন্য ইসি সতর্ক বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। সোমবার নির্বাচন কমিশনের কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম মেশিনে ভোটার তথ্য সন্নিবেশ করা হয়। একরামুল হক সাইমের রিপোর্ট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোটার তথ্য সন্নিবেশ করার প্রথম আয়োজন নির্বাচন কমিশনের। নানা প্রশ্ন আর সংশয় দূর করতেই কুমিল্লা সিটি নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয় এই উদ্যোগ। যদিও 4 মেয়র প্রার্থীর মধ্যে প্রতিনিধি পাঠিয়েছেন 2 জন, এতে যোগ দেয়নি আওয়ামী লীগ প্রার্থী আরফান হুলক রিফাতের প্রতিনিধি। ইভিএম নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থীদের প্রতিনিধিদের অনেকে। আশা করি এখন বিলিভ করা যায়, অটোমেটিক্যালি যেটা হচ্ছে যে এটা আসলে ম্যানিপুলেট করার কোনো স্কোপ নাই, এটাই বোঝা গেল আর কি। পৃথিবীর অন্য কোনো দেশে মেশিনের সাথে মিল নেই এবং এটা টোটালি একটা আপগ্রেডেড মেশিন, অ্যাবসলিউটলি আপগ্রেডেড মেশিন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। বলেন, আগামীতে একইভাবে ইভিএম এ ভোটার তথ্য সন্নিবেশ করার পরিকল্পনা আছে ইসির। ভবিষ্যতে সংসদ নির্বাচনের ব্যাপারে যেটা হবে সেটা অবশ্যই আমরা এখানকার ফিডব্যাক নিয়ে আমরা যেটা মঙ্গলকর সেটাই করব। ইভিএম এর ভোটে কারচুপির সুযোগ নেই দাবি করে তিনি বলেন মূল চ্যালেঞ্জ গোপন কক্ষ নিয়ন্ত্রণে রাখা নিয়ে। ইভিএম এর মধ্যে চ্যালেঞ্জ একটাই, মিডিয়াম চ্যালেঞ্জ একটাই, আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না। সেখানে হচ্ছে যে একটা ডাকাত সন্ত্রাসী ওই গোপন কক্ষে একজনকে দাঁড়িয়ে রাখা, আপনার ভোট হয়ে গেছে চলে যান, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। সেটা পুলিশকে বলে আমরা সিটি কর্পোরেশনে কিছু হবে না, বিকজ আমরা ওখানে এমনভাবে ক্যামেরা রাখা হবে, সাংবাদিকদের অ্যালাউ করব, আপনারাও ফিল্ডে থাকবেন, ভেতরে ঢোকেন, ছবি দেখেন, এই দাঁড়িয়ে আছে কি বলছিলেন, সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রের ভোট বন্ধ হয়ে যাবে। ইভিএম যাচাইয়ে রাজনৈতিক দলের কারিগরি টিমকে আমন্ত্রণ জানানোর সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
ত্যাগে নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করায় সদ্য ঘোষিত কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন আমিরুজ্জামান আমির। রাত 11:30 নগরীর ধর্মসাগর পার বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আমির বলেন, সরকারের সাথে আতাত করে যারা সুযোগ সুবিধা নেন তাদের কমিটিতে রাখার প্রতিবাদে তার এই সিদ্ধান্ত। এর আগে সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। দল করব দল প্রেমীদেরকে নিয়ে। দল যদি আওয়ামী রাতে আওয়ামী লীগ দিনে বিএনপির নাম দেখিয়ে ওদের দলের স্লোগান দেয়, তাহলে ওদেরকে নিয়ে তো আমারও নিরাপত্তার প্রশ্ন জাগে। সাংবাদিকদের চাপে ফেলতে নয়, ডিজিটাল সিকিউরিটি আইন দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একথা জানিয়েছেন। 2021 সালে নানা ক্যাটাগরিতে প্রতিবেদনের পাশাপাশি দেশের প্রান্তিক পর্যায়ে সাংবাদিকদের সম্মান জানাতে বসুন্ধরা গ্রুপ এই আয়োজন করে। অনুষ্ঠানে 64 জেলা 64 জন প্রবীণ ও গুণী সাংবাদিককে সম্মানিত করে বসুন্ধরা গ্রুপ। সেই সাথে 2021 সালে প্রচারিত এবং প্রকাশিত সেরা 11টি অনুসন্ধানী রিপোর্ট ও ছবির জন্য পুরস্কৃত করা হয় 11 জন গণমাধ্যম কর্মীকে। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ও ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভির সহ অতিথিবৃন্দ গণমাধ্যম কর্মীদের হাতে সম্মাননা তুলে দেন। এটিএন বাংলার উপদেষ্টা বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আজকে দেশে যত দাঙ্গা হয়েছে বা হক করার চেষ্টা করা হয়েছে ফেসবুকের কারণে হয়েছে, এই জন্য কোনো আইন থাকবে না, এই জন্য তো একটা আইনের প্রয়োজন। সেজন্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সাহায্য নিয়ে বহু সাংবাদিকও মামলা করেছে, তাদের ডিজিটাল নিরাপত্তা বিধান করা হয়েছে, অনেক সাংবাদিক মামলা। নিউ ইয়র্কে পালিত হল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী। যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দিবসটি উপলক্ষে স্থানীয় সময় রোববার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সমবেত হন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশের চাল তেল সহ নিত্যপণ্য দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে বলেও মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য চিত্রনায়ক হেলাল খান, এম এ বাতেন, পরে দোয়া মাহফিল ও তবরক বিতরণ করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে একমত হতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। এই আঞ্চলিক জোটের পক্ষ থেকে রাশিয়ার উপর ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা চলছিল, তবে হাঙ্গেরির বিরোধিতায় ইউএর এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কয়েক সপ্তাহ আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবছরের শেষ নাগাদ রাশিয়ার তেল আমদানির উপর পুরোপুরি নিষেধাজ্ঞার প্রস্তাব করেছিলেন, কিন্তু অভ্যন্তরীণ মতবিরোধের কারণে ইইউ এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, খার্কিভের এক তৃতীয়াংশ এখন রাশিয়ার দখলে। ইউক্রেনের সেভেরো ডোনেস্কে যখন রুশ ও ইউক্রেন যোদ্ধারা লড়াই করছেন ঠিক তখনই এই মন্তব্য করলেন। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুতিনের অসুস্থতা নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা গুজব। ইটভাটার আগুনের তাপে ঢাকার ধামরাইয়ে প্রায় 200 বিঘা জমির ধান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, প্রায় 4 বছর আগে নগাঁও এলাকার কৃষি জমির ওপর এমবিএন দুই ব্রিক্স নামের ইটভাটা গড়ে তোলেন মুজাহিদ হোসেন নামের এক ব্যক্তি। এরপর ইট পড়ানো আগুনের তাপে সোমবাগ ও ধামরাই ইউনিয়নের হাজিপাড়া, চন্দ্রপাড়া ও ডেমরার এলাকার অনেক জমির ধান পুড়ে চিটা হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদ ও ক্ষতিপূরণের দাবিতে এলাকায় মানববন্ধন করেছেন কৃষকরা। পরে তাদেরকে ক্ষতিপূরণের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ। পার্টেক্স খেলার খবর। নিজেদের বিশ্বকাপের অন্যতম দাবিদার মনে করেন না লিওনেল মেসি, তবে শিরোপা জিততে নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত রয়েছেন বলে জানালেন। আর্জেন্টাইন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সাতবারের ব্যালন ডি অর জয়ী আরও জানান, এবার চ্যাম্পিয়ন্স লিগে সেরা দল ছিল না রিয়াল মাদ্রিদ। এস এম আশরাফের রিপোর্ট।
বিশ্বকাপ জেতা হয়নি কেটে গেছে 35 বছর। 1986 এর পর যার হাত ধরে আর্জেন্টাইনরা সবচেয়ে বেশি স্বপ্ন দেখা শুরু করেন, সেই মেসিও পারেননি স্বপ্ন পূরণ করতে। 2022 বিশ্বকাপই হয়তো শেষবারের মতো দেখা যাবে 7 বারের ব্যালন ডিওর জয়ী বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে। তবে টিওআই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন তারা প্রস্তুত কাতার বিশ্বকাপ নিয়ে। ফুটবলাররা প্রতিপক্ষের দলের কাজটা কঠিন করে দিবে, তার অর্থ এটা নয় যে আমরা এবার শিরোপার অন্যতম দাবিদার। তবে আমি বলতে চাই, আমরা যে কোনো দলের বিপক্ষে লড়াই করার প্রস্তুতি নিয়ে রেখেছি, কারণ আমরা জানি আমাদের লক্ষ্য কী। কথা বলেছেন এবারের চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও, যেখানে পিএসজি তারকা মনে করেন সেরা দল হলেই সবসময় শিরোপা জেতা যায় না, তার বড় প্রমাণ রিয়াল মাদ্রিদ। আমি আগেও বলেছি, টুর্নামেন্টের সেরা দলটি যে শিরোপা জিতবে ব্যাপারটা তেমন নয়। কিছু নির্দিষ্ট মুহূর্ত আসে যখন আপনাকে উতরে যেতে হবে, অন্যের মানসিকতার সঙ্গে লড়াই করতে হয়। যারা এটা উতরে যায় তারাই জেতে। তবে এবার শিরোপা জেতার মতো দল ছিল না রিয়াল মাদ্রিদ। তার দৃষ্টিতে এবার ব্যালন ডি অর জয়ের অন্যতম দাবিদার রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। এই মৌসুমে বেনজেমা যে চোখ ধাঁধানো ফুটবল খেলেছে তাতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যালন ডি অর জয়ের অন্যতম দাবিদার। তাছাড়া বেনজেমারের সাফল্যে ঝুলিতে চ্যাম্পিয়ন্স লিগও যোগ হয়েছে। দলকে এগিয়ে নিতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওর। ইচ্ছের বিরুদ্ধেই বার্সেলোনা ছেড়ে তাকে পিএসজিতে যেতে হয়েছে বলে জানান মেসি। ফ্রেঞ্চ ক্লাবের হয়ে এবার মাঠে তাকে দুধ্বনিও শুনতে হয়েছে, বললেন এমন আচরণ তাকে ব্যথিত করেছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। ব্যাট হাতে রান নেই, অধিনায়ক হিসেবেও বিভিন্ন ভুল সিদ্ধান্তের কারণে সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে মুমিনুল হককে। এ অবস্থায় অনেকে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ারও পরামর্শ দিয়েছেন। অবশ্যই সিদ্ধান্ত মুমিনুলের হাতেই ছেড়ে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুমিনুল নিজে অধিনায়কত্ব ছেড়ে দিতে চান কিনা এ নিয়ে তার সঙ্গে আলোচনায় বসতে চায় বিসিবি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আরও কার সাথে যে বলবে, আরও তার পরামর্শ দিতে চাইবে, সেই জায়গাটা হয়তো সে মনে করছে যে একটু ইনফিরিয়রিটিতে একটু তার সমস্যা হচ্ছে, একটু কমপ্লেক্স থাকতে পারে তার, যেহেতু নিজে রান করতে পারছে না। তো এইটা নিয়েই আলাপ করার কথা আছে ম্যানেজমেন্টের সাথে, আমাদের সাথে বসার কথা আছে, প্রেসিডেন্ট সাহেব আসুক, তাহলে এইটা নিয়ে আলাপ করবো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। তামাকজনিত রোগে প্রতিবছর মারা যাচ্ছে 1.5 লাখ মানুষ, বাজেটে 65% কর বাড়ানোর প্রস্তাব। হয়রানির অভিযোগে সরকারি গুদামে ধান চাল সরবরাহ বন্ধের হুমকি ব্রাহ্মণবাড়িয়ার মিল মালিকদের। এবং সাংবাদিকদের চাপে রাখতে ডিজিটাল সিকিউরিটি আইন নয়, জানালেন তথ্যমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।